আসসালামু আলাইকুম। আমি আজকে মুখি খসু আর লতি খসু চাষ করবো। তো মুখি খসু আর লতি খসু চাষ করতে আমার কীরকম মাটি করা লাগে বা কোন সারগুলা ইউজ করি, তো সব কিছু নিয়েও আজকে আলাপ করব ইনশাল্লাহ। তো দেখতে থাকুকা। তো ইনো যে খসুর সারাগুলা দেখরা, এগুলার বয়স প্রায় 3 মাস হয়ে গেছে আর গ্রিন হাউসও থাকে অনেক লম্বা হয়ে গেছিল। তো একবার নিয়ে তরকারি খাওয়া হয়ে গেছে অলরেডি। এখন আর কি আবার নয়া পাতা যেগুলো দেখরা, এগুলো নতুন আবার ড্যাম সারিয়া হয়েছে। আর ফটো থাকার শর্তে দেখো গা কচু লতি আর মুখি সারি দেয় আলহামদুলিল্লাহ। তো এখন দেখো কা মুখি বান্ধার লাগি বা লতি ছাড়ার লাগি আমি মাটিটা কীরকম ফয়লা রেডি করি। মাটিটারে আমি খুব ভালো করিয়া জুড়জুড়া করি, একটা দোলা বাদাও থাকে না, সব দোলাগুলারে আমি সুন্দর করে ফাইন করিয়া জুড়জুড়া করি লাই। পরে আমি 2 উইলবার গোবর সার ডালি দিমো ও মাটির মাঝে ডালিয়া আর বালা করি উপর নিচ করিয়া মিক্স করিয়া দিলাই মো মাটিটারে মিক্স করিয়া আর 2 সপ্তাহ লাগিয়ে রাখি দিমো। আর এই 2 সপ্তাহ প্রত্যেক দিন আমি বালটি দিয়ে দিয়ে ফানে নিয়ে ছাড়মো। তো আজকে 2 সপ্তাহ পরে আবারও আমি ওই চিকেন মেনিও আর ও কম্পোস্টটা দিলাম মাটির মাঝে দিয়ে আর গাছগুলো রুইয়া দিলাম। এখন মাটি ডালার পরে আমি দেখবো কোনো দলাবাদা আছে নি মাটির মাঝে, যদি কোনো দলাবাদা থাকে তে আমি ওগুলারে সুন্দর করে জুড়জুড়া করিয়া দিলাম, একটা দলাবাদা রাখতে দিতাম নাই। তো কম্পোস্টটা রেডি করার পর মেডিসিন দিলাম আর পরে আমি আবার মাটিটারে উপর নিচ করিয়া আর সব ছাড়াগুলা সুন্দর করে রুইয়া দিলাম লাইন বাই লাইন সারি সারি। তো মুখির লাগি যে জায়গাটা রেডি করা হয় এটা খুব ডিপ খড়ি কুড়া হয়, খুব ডিপ খড়ি কুড়িয়া আর মাটিটা জুড়জুড়া করা লাগে লাইক পটেটোর মতো। পটেটো যেরকম রোয়েন ঠিক তেমনভাবে মুখির চারাটাও করা, মুখির জায়গাটাও করা লাগে, না হয় তো মুখিটা বাঁধে না। যেরকম আলু মাটি শক্ত থাকলে আলু বাঁধে না, ঠিক তেমনভাবে মুখিটাও বাঁধে না। তো এখন সারা রুয়ার ফলা আর আমি সবগুলো সারা রিপোর্টের ভিতর থেকে বা করিলাম বা করিয়া আর আলাদা আলাদা করার লাগি বেশ করে পানি দিম আমি সারার জ্বরের মাঝে। তো সবগুলো সারা আমার আলাদা আলাদা হয়ে যাব, ইন পটোর মাঝে এক এক পটো 3টা 3টা করে সারা আছে। তো আমি সব সারাগুলো এখানেও রাখতাম নাই, এক এক জায়গার মাঝে এক একটা সারা করিয়া রইম। তো ইনো দেখো কাগজগুলো খাটিয়ে নেওয়ার পরে সব কুলগুলো শুকিয়ে গেছে আর নতুন যে পাতাগুলো দেখরা এগুলো ওই লগে নতুন আবার কুড়ি সারছে। তো নর্মালি আমি অত আর্লির খসুর কুল খাটি না, আমি রোয়ার সময় যখন রুই তখন আমি খসুর সারা কুল খাটিলাই, একবারে খাট করিয়া দিলাই একটু এক পিল্লস উফরে রাখিয়া আর সারা উফরের পাতাগুলো আমি খাটিয়ে নিয়ে গিয়ে। তো এই বছর একটু আর্লি খাটা লাগছে, না হয়তো খসুগুলা ডেমেজ হয়ে গেল নে আর হেলথও নষ্ট হয়ে গেল না খসুর। তো আজকে রোয়ার সময় আর কাট করতাম না, জেলা আছে ওলানো আলহামদুলিল্লাহ রুইয়া দিলেই মো। আর এই পটোর মাঝে একটা সারা আছে, তো এটা সম্ভবত আর মাটি সারানি লাগতো না, নিচরগুলা জেলা আছে ওলানো আলহামদুলিল্লাহ রুইয়া দিলে তাম ফাড়ি। এখন জ্বরের মাঝে বেশ করে ফানি দিব আর ফানি দেওয়ার কারণে সয়েলটা একটু লুজ হইব আর লুজ হইলে তো সারাটা ইজিলি আলাদা আলাদা হয়ে যাব। আমি ট্রাই করলাম সারা শিকড়টা যেন ছিঁড়ে না, খুব স্লোলি আমি সারাগুলোরে আলাদা আলাদা করতাম সাইডাম।
এখন সারা গুলা কুলার ফুড়ে দেখো কা মাশাল্লাহ রুট গুলা অনেক লম্বা লম্বা হয়েছে আর খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তো এগুলো হইলো গিয়ে জাতিমুখীর সারা। তো দেখো কা মুখে নিচে দিয়ে আছে। তো এখন দেখো কে সবগুলো সারাইয়া আমি মাটিতে কি সারাইয়া একটা একটা খড়িয়া রাখি দিছি। আর এরা একটা একটা খড়িয়া রাখার মানে হইলো কি মার্ক খড়িয়া রাখা, আমি কোন জায়গার মাঝে রুইমো ও জায়গায় জায়গায় আমি মার্ক খড়িয়া খড়ি রাখি দিছি। তো আমার রুইতে ইজি হইব। আর পটো থাকার শর্তে দেখো গা মুখি খসুতে গিয়া অলরেডি লতি বাড়ি যার মুখির লতি দেখো গা ওরকম প্রত্যেকটার মাঝে একটা দুইটা খড়িয়া ড্যান্স আছে। তো এখন আমি সারাইগুলা রোয়ার লাগে ব্যবস্থা করিলাম। এক এক করে সবগুলো সারা রইয়া দিলাম বিসমিল্লাহ রহমানির রহিম। আর সারাগুলো রোয়ার সময় বেশি ডিপ রইতাম না, একটু বাওয়াই বাওয়াই রইমো, শুধুমাত্র খালি শিকড়টা মাটির নিচে দেবো আর খসুগুলো একটু বাওয়াইয়া রইমো, না হয় তো খসুগুলো ফসে যাব। তো মাটি দিয়া আর আমি কভার করিয়া দিলাম জরটারে। এখন সবগুলা সারা রুয়ে গেছে। আর সারা রুয়ার পর আমি বেশ হরি ফানে দিমো। আর খসুর মাঝে বেশি বেশি হরি ফানে দেওয়া লাগে, কারণ খসুর আসল খাদ্য হইলো গিয়া ফানি। ফানি না খাইলে কিন্তু খসু তেমন একটা হইতো নয়। আর ফানি দেওয়ার পর আমি কিছু একশেল বাঙ্গিয়া গুঁড়া করিয়া দিলাম গাছের গুঁড়ার মাঝে। তো একশেলোর মাঝে আছে ক্যালসিয়াম, তো ক্যালসিয়াম ফেলে গাছের পাতাগুলো আমার খুব সুন্দর থাকবো, সবুজ সতেজ থাকবো, পাতাগুলো নষ্ট হইতো না, ডেমে যেত না। আর একশেল দেওয়ার পর আমি কিছু জৈব সার দিয়া আর একশেলগুলারে গুড়িয়ে দিলাম। তো আশা করি আপনারাও আমার মতো ওলান একদিন মুখি চাষ করবা আর লতি খসু চাষ করবা। তো ইনশাল্লাহ আপনারাও ওলান অনেক মুখি ফাইবা, অনেক লতি ফাইবা। আর ভিডিওটা আপনার কাছে কিলা লাগলো, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দিবা আর ফ্যামিলি ফ্রেন্ডের লগে শেয়ার করবা। আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগে চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।